হোয়াটস আপ পোর পিপল, এই রুডিটির উপরে হাইড্রোফোবিক কেমিক্যাল স্প্রে করা হয়েছে। এখন এটা এক কথায় বলতে পারে নটার প্রুভ হয়ে গেছে। আর এই হাইড্রোফোবিক কেমিক্যাল যার উপরে স্প্রে করা হয় সেটি ওটার প্রুভ হয়ে যায়। চলুন এমন আরো কিছু দুর্দান্ত ভিডিও দেখে নেওয়া যাক। ইউএসএন অর্থাৎ ইউনাইটেড স্টেট নেভির কাছে আছে এই রেলগানটি, যেটিকে আপনি পৃথিবীর অন্যতম শক্তিশালী রেলগান বলতে পারেন। এটি ঘন্টায় 321 কিলোমিটার বেগে তার লক্ষ্যের দিকে ছোটে। এই হাতিটিকে রেস্কিউ করে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, তখন এই বাচ্চা হাতিটি যেন এখান থেকে যেতেই চাচ্ছে না। জানি না কেন, তবে এটা দেখে আমার মনে হচ্ছে খাজনার চেয়ে বাজনা বেশি। স্ত্রীর ছবি দেখে প্রথম দেখায় মনে হতে পারে এটি একটি পেইন্টিং, তবে না, এটি শীতল অসাধারণ একটি দর্শনীয় স্থান। এটি তো সবুজের চেয়েও একটু বেশি সবুজ। সোনো ড্রাইভিং এর অসাধারণ শট এগুলি। এই মেশিনটি দিয়ে সোলার প্যানেল ক্লিন করা হচ্ছে, তবে এটা খুবই দ্রুত হচ্ছে। এই ব্যক্তির প্রশংসা না করলে অন্যায় করা হবে, কারণ এটি অনেক পরিশ্রমের ফসল। এটি একটি টাইম ল্যাপ, এখানে ফুটে উঠেছে আপনার আঘাতপ্রাপ্ত স্থান কিভাবে আস্তে আস্তে পূর্বের রূপে ফিরে আসে। এই বক্সে খাবার না থাকায় কুকুরটি বক্স নিচ্ছে না। বনের এলোমেলো অগোছালো রাস্তা দিয়ে সাইকেল চালানো সত্যি খুব চ্যালেঞ্জিং। তো ভাই ব্রাদার, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমাদের অন্য ভিডিওগুলি। তখন এই বাচ্চা হাতিটি যেন এখান থেকে যেতেই চাচ্ছে না, তবে এটা খুবই দ্রুত হচ্ছে। এটি তো সবুজের চেয়েও একটু বেশি সবুজ।